দোকান থেকে তো আমরা মিষ্টি হামেশাই কিনে কিনে খাই, কিন্তু বাড়িতে বানানো মিষ্টির স্বাদই একদম আলাদা। আজকের আমার রেসিপি ছানার জিলিপি। বাড়িতেই তৈরি করে নিন খুব সহজে ছানার জিলিপি। এর জন্য আমি 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে একটা শিরা তৈরি করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 4টে ছোটো এলাচ। আমি এখানে 500 ml দুধের ছানা কাটিয়ে নিয়েছি, তারপরে খুব ভালো করে জল ঝরিয়ে তাতে মিশিয়ে দিলাম 4 টেবিল চামচ ময়দা, 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লোর, 1 টেবিল চামচ চিনি, 1/2 চামচ বেকিং সোডা আর 1 টেবিল চামচ ঘি। এগুলোকে খুব ভালো করে মেশাতে হবে, 10-12 মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ একটা মোলায়েম ডো তৈরি হচ্ছে। এই মাখতে মাখতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন, তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দেবেন। এইবারে এই ডোটা থেকে একটুখানি লেচি কেটে নিতে হবে, লুচির যেমনি লেচি কাটেন সেরম কাটলেই হবে। লেচিটা অবশ্যই আপনারা আপনাদের মাপ মতো কাটবেন, তবে রসে পড়লে মিষ্টি কিন্তু একটু বড় হয়ে যাবে। আমি এখান থেকে 8টা লেচি কেটে নিলাম। এবারে এটাকে গড়ে নিতে হবে, তার জন্য আমি একটু ঘি মাখিয়ে নিয়ে একটা লেচিকে এরকম আলতো হাতে লম্বা করে নিতে হবে, তারপরে এটাকে ভাঁজ করে জিলিপির আকারে গড়ে নিতে হবে। মাঝখানে প্রথমে ভাঁজটা আটকে তারপরে আর এক প্রান্ত এনে জুড়ে দিলেই হবে। এই লম্বা করার পরে 2 প্রান্তে একটুখানি জল বা দুধ দিয়ে দেবেন, তাতে এই জিলিপিটা আটকে যাবে, জল বা দুধটা আঠার কাজ করবে। এবার সাদা তেলে অল্প ঘি মিশিয়ে বা পুরোটা ঘিতেও আপনারা ভেজে নিতে পারেন, একটু লালচে করে কম আঁচে ভাজবেন, কখনোই আঁচ কিন্তু বাড়িয়ে ভাজবেন না, তাহলে ওপর থেকে লাল হয়ে ভেতরটা কাঁচা থেকে যাবে। এবারে এটাকে রসে ফেলে দিতে হবে, রসটা যেন গরম থাকে। ছানার জিলিপি রসের জন্য কোনো তারের প্রয়োজন নেই, অর্থাৎ অল্প ঘন হলেই চলবে। 1 ঘন্টা মতো রসে ভিজিয়ে তারপরে তুলে এটা পরিবেশন করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের একটা শেয়ারে আমি অনেকের কাছে পৌঁছে যাব, আর আপনাদের মতামত আমার কাছে ভীষণভাবে মূল্যবান, তাই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।